হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে ইন্ডিয়ান কোস্টগার্ডে একটা ভ্যাকান্সির ব্যাপারে আলোচনা করব এবং এই ইন্ডিয়ান কোস্টগার্ডের পক্ষ থেকে যে ভ্যাকান্সি বেরিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালভাবে ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই নোটিফিকেশনও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি তোমাদের পক্ষে হেল্পফুল হলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, প্রথমে বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক এবং ভিডিওর শেষে অফিসিয়াল নোটিফিকেশনটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে যে বিভাগের জন্য নিয়োগ চলছে সেটা হচ্ছে ভারতীয় কোস্টগার্ডের জন্য এবং এখানে এবার পদের নামটা দেখে নেওয়া যাক, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট গ্রুপ এ গেজেটেড অফিসার এবং এর চারটি শাখায় নিয়োগ চলছে। একটা হচ্ছে জেনারেল ডিউটি বা জিডি, বাণিজ্যিক পাইলট লাইসেন্স এসএসএ, টেকনিক্যাল পদে মেকানিক্যাল এবং টেকনিক্যাল ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল। এবার দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা কী আছে। এখানে জেনারেল ডিউটির জন্য ডিগ্রি এবং কারিগরি শাখার জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সিপিএল বা এসএসএ এর জন্য বাণিজ্যিক পাইলট লাইসেন্স সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এখানে মোট শূন্য পদ আছে 65টি। আবেদনের পদ্ধতি, আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের শুধুমাত্র ভারতীয় কোস্টগার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। এবং এখানে আরও বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে। এই পর্যায়ে ভারতীয় কোস্টগার্ডকে কোনো প্রিন্ট আউট, হার্ড কপি বা নথি পাঠাতে হবে না, সমস্ত যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে। এবার বলা হয়েছে গুরুত্বপূর্ণ তারিখ। এখানে অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 18/2/2022 এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 28/2/2022। তো তাহলে চলো বন্ধুরা, এবার অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেওয়া যাক। তো তাহলে বন্ধুরা, এটাই হলো ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে নোটিশ নম্বর দেওয়া রয়েছে এবং সমস্ত ডিটেলস, একটু আগে আমি যা যা বললাম সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে। যে যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এই যে নোটিফিকেশানটা, এটা মোট 14টা পাতার একটা নোটিফিকেশান, যেখানে একটু আগে ভ্যাকান্সির ব্যাপারে আমি বলেছিলাম সমস্ত ভ্যাকান্সির ব্যাপারে বিস্তারিত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিও। সমস্তটাই এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটুখানি দেখে নেবে, কারণ সমস্তটা বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ইন্ডিয়ান কোস্টগার্ডের পক্ষ থেকে ভ্যাকান্সির ব্যাপারে একটা বিস্তারিত তথ্য। তো আশা করি এই তথ্যটা তোমাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে। এই ভ্যাকান্সির তথ্যটা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না এবং এই ধরনের সমস্ত চাকরির খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।